তো রিকোয়ারমেন্ট ছিল এক্ষেত্রেও আমাদের এরকম ঠিক এক এক দুই এক দুই তিন এক দুই তিন চার এক দুই তিন চার পাঁচ, এটাও আর এক রকম প্যাটার্ন প্রোগ্রাম। সব প্যাটার্ন প্রোগ্রামই মোর অর লেস কনসেপ্ট ইজি একই রকম, যদি একটা বুঝতে পারো তাহলে আর একটা করতে কোনো অসুবিধা হয় না। তো বন্ধুরা তোমরা দেখছো শোভা কম্পিউটার, বেশি কথা না বলে চলো আমরা কোডটাকে নিয়ে আলোচনা করি। তো কোডটা প্রিভিয়াস যে কোডটা ছিল 29 নম্বর ভিডিওতে, তার সাথে এটার জাস্ট একটু চেঞ্জ। এটা আমরা জাস্ট আগে আমরা আইটাকে প্রিন্ট করেছিলাম, তার জন্য এক এক এক, কারণ প্রথম রোতে যখন আই এর ভ্যালু এক ছিল তখন এক প্রিন্ট করেছে, দ্বিতীয় রোতে যখন আই এর ভ্যালু দুই হয়েছিল তখন দুবার দুই প্রিন্ট করেছে, তৃতীয় রোতে যখন আই এর ভ্যালু তিন ছিল তখন তিনবার তিন প্র্যাকটিস করেছে। এই ভিডিওটা, এই 29 নম্বর ভিডিওটা তোমরা যদি ঠিক মতো বুঝতে পারো তাহলে আশা করি নেস্টেড ফর লুপটা তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। তো চলো আজকে প্যাটার্নটা করবো, আমরা জাস্ট আই এর জায়গায় যেটাকে প্রিন্ট করব, প্রিন্ট করিয়ে দেখবো যে এক এক দুই এক দুই তিন অমনি জের ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। আমি এগুলো আর আলাদা করে তোমাদের স্ক্রিন স্ক্রিনশট নিয়ে পেইন্টে বসে আমরা বোঝাচ্ছি না, কিন্তু এটা একদম ইজি যদি গত ফর লুপের ভিডিওগুলো তুমি পরপর ফলো করো। তো তাই জন্য তোমাদের সবার কাছে আগে রিকোয়েস্ট করবো, তোমরা অবশ্যই ফর লুপের ভিডিওগুলো দেখতে ভুলবে না যদি না দেখে থাকো, এবং যদি তারপরও না বোঝো বা কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, এবং আমাদের এই কোডটিকে লিখে বারবার প্র্যাকটিস করবে। ততক্ষণ অব্দি প্র্যাকটিস করতে থাকো, এবং অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং যদি ভিডিওটি পছন্দ হয়ে থাকে তাহলে একটা লাইক বাটনে প্রেস করবে এবং শেয়ার করতে ভুলবে না, কারণ তোমার এই শেয়ারটা হয়তো তোমার আরও দু তিনজন বন্ধুর মেবি তারও দরকার হতেই পারে এবং তারও হেল্প হতেই পারে, তাহলেই আমার এই কষ্টটা খুব সার্থক মানে সার্থক বলে মনে করবো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে, ততক্ষণ অব্দি প্র্যাকটিস করতে থাকো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।